আমরা অনেক সময় আমাদের বিভিন্ন পিকচারকে কিন্তু পিডিএফে কনভার্ট করার প্রয়োজন হয়ে থাকে তখন আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের হেল্প নিই অথবা বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার বা আদার্স কনভার্টার দিয়ে আমরা কিন্তু জেপিজি থেকে পিডিএফ এ কনভার্ট করি তো আজকে আমি আপনাদেরকে দুইটা টিপস অ্যান্ড ট্রিক দেখাবো যার মাধ্যমে আপনি খুবই সহজে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই বা কোনো প্রকার অনলাইনের হেল্প ছাড়াই আপনি কিন্তু পিডিএফে কনভার্ট করতে পারবেন যে কোনো জেপিজিকে বা পিকচারকে তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখবেন তো এই যে দেখুন এখানে আমি দুইটা পিকচার রাখছি একটা ছোট এবং একটা বড় সাইজের পিকচার যাতে আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারি তো প্রথমেই আপনি জেপিজি এই যে এটা হচ্ছে একটা পিকচার আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা জেপিজি তো এটাকে প্রথমে আমরা যে কাজ করব মাউসের রাইট বাটনে ক্লিক এখান থেকে প্রিন্ট বাটনে একটা ক্লিক করব তো আমরা যখন প্রিন্ট বাটনে ক্লিক করব আমার সামনে এরকম একটা অপশন আসবে তো এখান থেকে এই যে প্রিন্টার যেটা এখান থেকে আপনার অবশ্যই মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা অবশ্যই সিলেক্ট করবেন আপনার যদি প্রিন্টার থাকে থাকে তাহলেও আপনারা এটা সিলেক্ট করবেন আর না থাকলেও এটা সিলেক্ট করবেন এরপর আমরা যে কাজটি করবো এখান থেকে প্রিন্ট বাটনে একটা ক্লিক করব তো প্রিন্ট বাটনে যখন ক্লিক করব তখন আমাদের কাছে কিছু লোকেশন জানতে চাইবে যে আপনি এটাকে কোথায় সেভ করবেন তো আমি ডেস্কটপে সেভ করব ডেস্কটপ সিলেক্ট করে আমি এটার একটা নাম দিয়ে দিলাম সাপোজ এটা ওয়ান নামে দিলাম এখন আমি সেভ বাটনে ক্লিক করলে আমার কিন্তু এই জিনিসটা কী হয়ে গেল সেভ হয়ে গেল এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই পিকচারটা কিন্তু আমাদের এই যে সেভ হয়ে গেছে তো এইভাবে আপনি খুবই সহজেই একটা জেপিজিকে আপনি পিডিএফ কনভার্ট করতে পারবেন তো এখন আসুন যে আমাদের যখন বড় পিকচার হয় তখন কিছু সমস্যা আসে যেমন এই পিকচারটা বড় পিকচার এটার উপর রাইট বাটনে ক্লিক করে আমি যদি প্রিন্ট বাটনে ক্লিক করি তখন দেখুন এখানে যে অংশটা ছিল সেই অংশটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না অর্থাৎ আমি একটু অরিজিনাল পিকচারটা দেখাই আপনাদেরকে এক্সপ্লেন করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এইটা হচ্ছে আমার অরিজিনাল পিকচার দেখুন এটার কিন্তু অনেক অংশ নাই তখন এখানে দেখতে পারছেন ফিট পিকচার টু ফ্রেম অর্থাৎ এই যে ফ্রেমের যতটুকু সাইজ এতটুকুর বাইরে অংশটা চলে গেছে তো আমি যদি এটাকে টিকমার্কটা উঠিয়ে দিই আমি কিন্তু খুব সহজেই এই কাজটা করতে পারতেছি এখন ঠিক বরাবরের মতোই আমি যদি প্রিন্ট একটা ক্লিক করি তারপরে এখান থেকে লোকেশন সেট করে আমি কিন্তু এটা করতে পারবো তো এইবার আসেন আমি এটা থেকেও একটা পারফেক্ট অপশন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজার অন করবেন অন করার পরে আপনি এই যে কাজটা করবেন একটা ট্যাব নিয়ে নেবেন তারপরে এই যে আপনার পিকচারটাকে এভাবে টেনে ধরে জাস্ট ক্রোম ব্রাউজারের উপরে ছেড়ে দিবেন এবার আপনি জাস্ট ইন্টারপ্রেস করবেন এই যে দেখুন এটা কিন্তু চলে আসতো এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপবো অর্থাৎ প্রিন্ট অপশনে যাব গেলে দেখুন এখানেও কিন্তু কিছু অপশন কাটা হয়ে গেছে কাটার কারণটা কি আমাদের লেআউট আছে পোর্ট্রিট তো এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ করে দেবো এই যে দেখুন আমাদের কিন্তু এখন এটা এক ক্লিকেই সংশোধন হয়ে গেছে এবার আমরা ঠিক বরাবরের মতোই প্রিন্ট অপশনে যে আমরা কিন্তু সেভ করে নিতে পারবো তো আরো কিছু সেটিং আপনাদেরকে দেখাবো এখন আপনার যদি মনে হয় যে না আমি ল্যান্ডস্কেপে করব না পোর্ট্রিটেই করব কিন্তু আমার এই এইটা এটার ভিতরে আটানো লাগবে তো সেই ক্ষেত্রে আপনি মোর সেটিংয়ে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন স্কেল নামে একটা অপশন আছে এখানে স্কেলটা হচ্ছে আপনার কাস্টম দেওয়া আছে তো এখান থেকে সরি ডিফল্ট দেওয়া থাকবে আপনি এখান থেকে কাস্টমে যাবেন যার পরে এখানে হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে তো এই স্কেলটাকে আপনি একটু কমাবেন ঠিক আছে আপনি হচ্ছে এইভাবে কমাবেন এইভাবে কমায় দেখবেন যে কতটুকু আপনার এটা পারফেক্ট হয় এখনও পারফেক্ট হয়নি তো এখান থেকে আমি এটাকে কমিয়ে দিলাম এই যে দেখুন এখন পারফেক্ট আছে তো তারপরে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করব এখান থেকে লোকেশন সেট করে আমি জাস্ট যে কোনো নাম দিয়ে সেভ করে দিব। তো আশা করি আমার এই দুইটা টিপস অ্যান্ড ট্রিক আপনি যদি ফলো করেন কোন প্রকার সফটওয়্যারের ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু যে কোনো জেপিজি কে পিডিএফ এ কনভার্ট করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আলাইকুম